এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর আজকের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও দিনকে দিন ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। ওমিক্রন আটকাতে ফের লকডাউন রাজ্যে, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যের কোন কোন জেলাগুলিতে লকডাউনের সম্ভাবনা রয়েছে, কবে এবং কখন থেকে হতে পারে রাজ্যে লকডাউন, কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার সে জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। করোনা ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে। যেভাবে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, তাতে কড়াকড়ি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও দিনকে দিন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের নতুন প্রজাতির বাড়বাড়ন্ত আটকাতে কি কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এখনই কোনো বিধিনিষেধের প্রয়োজন নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ভবিষ্যতে কড়া বিধিনিষেধ প্রয়োগ করা হতে পারে বলেও সম্ভাবনা জিইয়ে রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সূত্রে খবর, নবান্নে একটি প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই ওমিক্রনের বাড়বাড়ন্ত নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সতর্কতার যথেষ্ট প্রয়োজন রয়েছে, তবে এখনই বিধিনিষেধের দরকার নেই, কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে ওমিক্রনকে আটকাতে কড়া বিধিনিষেধ জারি করা হতে পারে। নবান্নের তরফ থেকে সমস্ত রকম পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। সভাপতি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি ওমিক্রনকে আটকাতে আবার নতুন করে কড়াকড়ি তৈরি হতে পারে রাজ্যে, আবারও কি হতে পারে লকডাউনের মতো পরিস্থিতি? মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই জল্পনা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে। তবে এবার কড়াকড়ি হলেও সেই রকম করে রাজ্য অচল হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।